कृष्णा जय श्री प्रभुपाद की जय। गुरु महाराज की जय। सकल भक्तवृंद की जय। शुभ बलराम जयंती आगामीकाल। शुभ बलराम जयंती की जय। हरे कृष्णा। असंख्य धन्यवाद। হ্যাঁ কৃষ্ণা প্রভু প্রণাম। তো আপনারা, আমরা এখন বলরাম জয়ন্তীর উপরে আলোচনা করব। যেহেতু আমার কাছে অনেকে প্রশ্ন করেছে, প্রভু আমরা বলরাম জয়ন্তী কিভাবে কালকে করব, কিছু বুঝতে পারছি না, কোনটা কি খাব, একাদশীর প্রসাদ না রাইস ডাল সবজি কয়টায় খাব, না এই বিষয়ে আপনাদের বলরাম জয়ন্তীর উপরে যে প্রশ্ন আছে সেগুলো আপনারা করতে পারেন। হ্যাঁ না, যে নন্দিতা ঘোষ আগেই প্রশ্ন করেছে, তুলসী গাছ ঘরের কোন দিকে, এই প্রশ্নগুলো পড়ে। কিন্তু আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা বলরাম জয়ন্তীর উপরে যে প্রশ্ন আছে আগামীকাল, তারপরে হচ্ছে কাল আগামীকাল হচ্ছে রাখি পূর্ণিমা। অ্যাকচুয়ালি এই কি বলে, জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে আজকে রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন পালন করেছে, কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে রাখি পূর্ণিমা হচ্ছে আগামীকাল। যে বৈদিক ক্যালেন্ডার সেটা আগামীকাল, ঠিক আছে। এর জন্য আমরা শুরুতে একটু আমরা মঙ্গলাচরণ করে নিচ্ছি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর উন্মীলিতাম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকম্। বন্দেহম শ্রীগুরুর শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতম সহগণ রঘুনাথনীতম তম সজীবম সাধয়িতম সবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণপাদন সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতং চ। নমাং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ দারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচারি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর শীতনাথ প্রমানন্দে হরি হরি বল। বলো আগামীকাল বলরাম জয়ন্তী মহোৎসব কি জয়। হ্যাঁ, সকলে আগামীকাল বলরাম জয়ন্তী মহোৎসব পালন করবে কি জয়। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ,
আমাদের বিশেষ হোস্ট, আমাদের অতি আদরের সম্মানের হার গ্রেস লীলাশ্বরী মাতাজি উপস্থিত হয়ে গেছেন। সো আমরা তার কাছে অনুরোধ করব তিনি বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করে। তো মাতাজি, আপনার কাছে অনুরোধ, আপনি শুরু করতে পারেন। যদি আপনার অনুমতি হয় প্রভু, তাহলে শুরু করছি। আপনার আপনার শুরু করুন। সর্বপ্রথমে সবাই একটু আপনার শেয়ার করতে থাকুন, সবাই বেশি বেশি বলুন। সর্বপ্রথমে আপনার শিরাতুল চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি প্রভু, কৃপা করে গ্রহণ করবেন। এবং যারাও ফেসবুক লাইভে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে জানাই এই 120তম পর্বে কৃষ্ণপ্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এবং আগামীকাল যে আমাদের বলরাম পূর্ণিমা, সেই বলরাম পূর্ণিমার হচ্ছে অগ্রিম শুভেচ্ছা রইল। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং ভালো থাকেন, এই শুভকামনা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন উত্তর আজকে শুধুমাত্র আপনারা প্রশ্ন করবেন আগামীকাল বলরাম জয়ন্তীর উপরে। আগামীকাল আবার আমরা প্রশ্নোত্তর পর্বে আসবো, আমরা রেগুলারে শুক্রবার। সো প্লিজ অনলি বলরাম জয়ন্তীর উপরে যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে, আমরাও উত্তর দিয়ে শান্তি পাবো, আপনারাও খুশি হবে। নেক্সট, তো যেহেতু আগামীকাল আমাদের বলরাম পূর্ণিমা, প্রভু তো বললেনি, তো আজকে আমরা শুধুমাত্র আগামীকাল আমরা কি করে বলরাম জয়ন্তী, বলরাম পূর্ণিমা পালন করব, কি আমাদের করণীয়, সেই বিষয়ে আজকে আপনাদের মানে যা যা জানার আছে সেই বিষয়ের উপরে আপনারা প্লিজ প্রশ্ন করবেন। তো প্লিজ আপনারা প্রশ্ন করার আগে শেয়ার করবেন, শেয়ার করে প্রশ্ন মানে তারাও যাতে এসে প্রশ্ন করে উত্তর পেয়ে, বা তারাও যেন শ্রবণ করে যাতে আগামীকাল বলরাম জয়ন্তী পালন করতে পারে। তো এই সুযোগটা আপনারা প্লিজ সবাই শেয়ারের মাধ্যম দিয়ে সেটা করে দেবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। তো আজকে মোস্টলি হচ্ছে বলরাম জয়ন্তীর উপরে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো আগে আমরা নেওয়ার চেষ্টা করব, তারপরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা পরে নেওয়ার চেষ্টা করব। তো প্লিজ শেয়ার করতে কেউ ভুলবেন না, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তো আসা যাক প্রশ্ন উত্তর পর্বে, তারপরে আবার পরে কথা হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, সঙ্গে থাকুন, আর অন্যকে সঙ্গে আনার জন্য প্লিজ শেয়ার করুন। সরি প্রভু, আচ্ছা এখন প্রণাম টনাম বন্ধ দিয়ে এখন শুধু প্রশ্ন করুন, কারণ আমাদের যেহেতু সময় কম, আগামীকাল বলরাম জয়ন্তী, তো শুধু বলরাম জয়ন্তীর উপরে প্রশ্ন করুন, এখন আর প্রণাম বা কেমন আছেন এগুলো আর এখন দরকার নেই, আপনাদের কৃপাতে আমরা ভালো আছি। আচ্ছা প্রথম প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রভু, বলরাম জয়ন্তীতে কি করা উচিত? হরে কৃষ্ণ প্রণাম। বলরাম জয়ন্তীতে শাস্ত্রে বলেছে, কৃষ্ণকে যদি কেউ প্রসন্ন করতে চায় বা কৃষ্ণের কৃপা শক্তি যদি কিছু নিতে চায়। আচ্ছা, আমরা একটা প্রথম প্রশ্ন, কৃষ্ণের কাছে আমরা কি কৃপা চাই? কৃষ্ণের কাছে আমরা ভক্তি কৃপা চাই না? এর জন্য ভগবান তার ভক্তিকে যিনি প্রদান করবে তাকে আগে এই জগতে পাঠিয়েছে, সে হচ্ছে বলরাম। এর জন্য প্রভুপাদ বলছেন, বলরাম শব্দের অর্থ হচ্ছে যিনি ভক্তি, সেবা, তারপরে হচ্ছে ভক্তি করার যে সাধন, ভক্তি করার যে শক্তি, এই তিন জিনিস বলরাম দেওয়ার জন্য এই জগতে এসেছে। এর জন্য আমরা যে কৃষ্ণের সেবা করব আগামী 19 তারিখ, কৃষ্ণের যে ভক্তি করব, কৃষ্ণের যে কি বলে কৃপা শক্তি নেব, কিভাবে নেব, কিভাবে করব, তার জন্য বলরামের কৃপা দরকার। এর জন্য বলরামের উপবাস যে করবে, কৃষ্ণ তার প্রতি অত্যন্ত প্রসন্ন,
সে তাকে ভক্তিবল দান করে বলরাম। এর জন্য আপনারা আজকে সংযম করা উচিত ছিল, জানি না কারা কারা করেছেন, যারা আমিষ আহার করেন তারা আজকে সংযম করবেন, কালকে সকালে 4টার সময় মঙ্গলারতিতে উঠবেন, তারপরে আপনারা 4:30টায় মঙ্গলারতি করবেন, তারপরে আপনারা 15-20 মিনিটে মঙ্গলারতি করে একটানা 1 থেকে 1.5 ঘন্টা ভগবানের নাম জপ করবেন। কালকে বলরাম পূর্ণিমা, তারপরে বলরামের জন্য একটা অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবেন, তারপরে সে কালকে রক্ষাবন্ধন, আমাদের জন্য কালকে রক্ষাবন্ধন বৈদিক মানে গৌড়ীয় সম্প্রদায়ের, কালকে ওটা হচ্ছে জেনারেল সরকারি ক্যালেন্ডারে আজকে ছিল কিন্তু বৈদিক ক্যালেন্ডারে কালকে, তো আপনারা কালকে রক্ষাবন্ধন করবেন ভাই বোনেরা বা ভক্তরা, ভক্তরা গুরু ভ্রাতা গুরু বোন, হ্যাঁ এটা বলরামকে রক্ষাবন্ধন করবেন। তারপরে কি করবেন দুপুরে, যেহেতু বলরাম মধ্য দুপুরে আবির্ভূত হয়েছে, আপনারা 11টার দিকে অভিষেক করতে পারেন, যেভাবে বলবেন প্রভু আমার ঘরে বলরাম নেই, তাহলে আপনার ঘরে তো জগন্নাথ বলদেব আছে, আপনি সংখ্যে মানসে বলরামকে আপনি দুধ দই ঘি মধু পঞ্চ গোব্য দিয়ে অভিষেক করতে পারেন, অথবা জল তুলসী দিয়ে অভিষেক করতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি পুষ্প নিবেদন করতে পারেন। কেউ আবার প্রশ্ন করবে প্রভু আমার ঘরে জগন্নাথেরও চিত্র নেই, তাহলে আপনি কৃষ্ণ আর বলরাম এক। শ্রীল প্রভুপাদকে জিজ্ঞেস করছিল একবার যমুনা মাতাজি, প্রভু প্রভুপাদ কৃষ্ণ আর বলরামের মধ্যে পার্থক্য কি, ভালো করে শুনে নিয়েন, সবার জন্য একটা প্রশ্নের মধ্যে সব উত্তর দিয়ে দিচ্ছি, স্বপ্না দাস লিখেছেন ব্রতের নিয়মাবলী সব বলে দিচ্ছি, কিন্তু তো প্রভুপাদ বলছেন কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু কালারে, কৃষ্ণ হচ্ছে কালো আর বলরাম সাদা, তাই আপনি কৃষ্ণের চরণ ফুল দিতে পারেন, পুষ্পাঞ্জলি করতে পারেন, তাতেও বলরাম পেয়ে যাবে। তারপরে আপনারা দুপুর 12টায় ভোগ রাগ করবেন, হ্যাঁ না, এখন কেউ চাইলে দুপুর 12টার পরে বলরাম বিষ্ণু তত্ত্ব, চাইলে আপনি 12টার পরে রাইস ডাল সবজি খেতে পারেন, আর যদি কেউ মনে করেন না আমি বলরামের কাছ থেকে বেশি কৃপা শক্তি নেব, তাহলে আপনি একাদশী প্রসাদ গ্রহণ করবেন, বুঝতে পেরেছেন। এখন আবার প্রশ্ন আছে সেটাও আমি বলে দিই, কারণ আমাকে এই প্রশ্ন করেছে এই হোয়াটসঅ্যাপে, এক কথার মধ্যে সব উত্তর দিয়ে দিছি, কারণ আমার আজকে লাইভে আসার মেইন উদ্দেশ্য। এখন কেউ প্রশ্ন করবেন প্রভু আমি তো 4 মাস আমি এক সিদ্ধ ব্রত করছি, তাহলে আমি কি প্রভু একাদশী প্রসাদ খেতে পারবো? না, যারা এক সিদ্ধ ব্রত পালন করছে তারা কি করবেন, ফল দিয়ে করতে হবে, তারা কিন্তু ওই যে খেতে পারবেন না কুট্টু আটা, হ্যাঁ এসব খেতে পারবেন না, আপনি ফ্রুটস দিয়ে করতে হবে। আর যদি আপনি রাইস ডাল সবজি গ্রহণ করেন তাহলে আপনি আপনার এক সিদ্ধ গ্রহণ করবেন, আপনি রাইস ডাল সবজি খাবেন না। আর যদি আপনি মনে করেন না প্রভু আমি একটু বলরাম জয়ন্তী মানে কি বলে একবার একটু কঠোর ভাবে করবো, তাহলে আপনাকে ফল জল দুধ ডাবের জল এই সমস্ত ফ্রুট স্যালাড এই সমস্ত আপনি খেতে পারবেন, বুঝতে পেরেছেন। তারপরে আপনি যারা একাদশী ব্রত করবে, একাদশী ফাস্টিং করবে, তারা পরের দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে পালন করবে, মানে এখন আবার প্রশ্ন আসবে প্রভু তাহলে পালন কর, আর তারা বিশেষ ভোগরাগ বলরামে সেটা কালকে করবেন। আর যারা কালকে দুপুর 12টার পরে রাইস ডাল সবজি খাবেন তারা কি করবেন, আপনারা দুপুর বেলা সুন্দর সুন্দর বিভিন্ন আইটেম, বলরামের একটা ফেভারিট সেটা কি জানেন তো, হানি, বলরাম মধু খেতে পছন্দ করে, বুঝতে পেরেছেন। আর একটা হচ্ছে কি, হ্যাঁ আসলে আমার আজকে ব্যস্ততা ছিল, হ্যাঁ বলরামের একটা ফেভারিট আছে, বলরাম খুব পছন্দ করে একটা ফেভারিট রেসিপি আছে, তার নাম কি এই লীলাশ্বরী মাতাজি বলতে পারে কিনা মনে নেই প্রভু, মধুটাই মনে ছিল। হ্যাঁ বলরাম একটা বিশেষ ড্রিঙ্কস পান করে, পান করে তিনি রাসলীলা করছিল, সেটা কি বারুনি, বুঝতে পেরেছে, বারুনি এটা মধু দিয়ে তারপরে বিভিন্ন ফলের দিয়ে জুস দিয়ে বানায়, বুঝতে পেরেছে, এইটা বারুনি প্রসাদ
ঠিক আছে, ওটা আমি কি দেখি করে বানায় প্রভু? বিভিন্ন বিলাসের ধরন, কাছে থেকে দেখি তৈরি করে আমি, কারণ আমাকে কালকে ভোরে একটু দর্শন করাতে হবে, দেখে ওনাকে আমি বুঝিয়ে দিতে পারি কিনা। উনি হয়তো কালকে আপনাদের লাইভে দেখাই দিবে, সকালবেলায় আমি দেখাতে পারি কিনা দেখি। তো বারুনিটা বানাবেন, ওটা বলরামের খুব ফেভারিট, বুঝতে পেরেছেন? মানে বারুনি প্রসাদ পেয়ে উনি রাস করেছিল, এর জন্য তার স্ত্রীর এক নাম হচ্ছে বারুনি। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এরকম বিশেষ ভোগ রাগ দিয়ে তারপর ভগবানকে কি করবেন, ভগবানকে নিবেদন করে ভক্তদের প্রসাদ দিয়ে তারপর, আর কালকে বেশি করে নাম জপ করবেন, বেশি করে ভগবান বলরামের কথা শ্রবণ করবেন, ঠিক আছে? আবার কেউ যদি পারেন বৃন্দাবনে যে কৃষ্ণ বলরামের কি বলে ইয়ে হবে আপনার অভিষেক হবে, সেটা দর্শন করবেন, হ্যাঁ না, আমি লাইভ দিয়ে দেব, আপনারা সেই দর্শন করবেন। তো এই এই জিনিসগুলো আমাদের কালকে করতে হবে, অধিক নাম জপ, অধিক শ্রবণ, বুঝতে পেরেছেন? আর আপনি চাইলে একাদশী প্রসাদ পেতে পারেন, আপনি চাইলে রাইস ডাল সবজিও নিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার শ্রদ্ধা ভক্তি এবং আপনার শরীরের অসুবিধার উপর, বুঝতে পেরেছেন? তবে 12টা পর্যন্ত সবার নির্জলা উপবাস করতে হবে, আর বলরামের কাছে কায় মনোবাক্যে কৃপা শক্তি ভক্তি বল চাইতে হবে। বলরামকে নিতাই নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধর নিতাই চরণ দুখানি। এর জন্য বলরামই কলিযুগে নিত্যানন্দ প্রভুর এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু ব্যবহার করেন সব হচ্ছে বলরামের প্রকাশ। শাস্ত্রেও বলা আছে বৃন্দাবন ধাম বলরামের প্রকাশ, ভগবান যে জুতা পরে বলরামের প্রকাশ, ভগবান যে মুকুট পরে বলরামের প্রকাশ, ভগবান যে উপবীত ব্রাহ্মণের যে পৈতা পরে বলরামের প্রকাশ, ভগবান যে ধুতি পরে বলরামের প্রকাশ, ভগবান যে প্লেটে খায় বলরামের প্রকাশ, ভগবান যে আসনে বসে বলরামের প্রকাশ। তাই বলরাম এক নাম হচ্ছে কি, তার অনন্ত শেষ। এর জন্য শাস্ত্রে বলে বলরামের নাম অনন্ত শেষ কেন হলো, এর কারণ হচ্ছে তিনি অনন্ত ভাবে কৃষ্ণের সেবা করে, যার কোনো শেষ নেই, এর জন্য ওনার এক নাম হচ্ছে অনন্ত শেষ। এর জন্য আমরাও কালকে অনন্ত ভাবে ভগবান বলরামের সেবা করার চেষ্টা করব, তাহলে কৃষ্ণ খুশি হবে। দাউজিকা ভাইয়া কৃষ্ণ কানাইয়া, হ্যাঁ না, এর জন্য কালকে এই গানটা গাইবেন, ভগবান কৃষ্ণের সামনে বলরামের জগন্নাথ বলদেবের সামনে নৃত্য করবেন, আমাদের বৃন্দাবন তো সব জায়গায় এই গানটা গাইবেন, নৃত্য করবেন, দাউজিকা ভাইয়া কৃষ্ণ কানাইয়া, তা আপনাদের খুব মজা লাগবে, বুঝতে পেরেছেন? খুব আনন্দে সম্ভ্রমে শ্রদ্ধা ভক্তি দিয়ে অবশ্যই অবশ্যই সবাই বলরাম জয়ন্তী করবেন। যদি একটা বলরাম জয়ন্তী ঠিক মতন করেন, কৃষ্ণ তাকে তার হৃদয়ের সমস্ত ভক্তি বল দান করবে, এর জন্য কেউ মিস করবেন না, সবাই খুব আরম্ভে ভগবান বলরামের কি করবেন, আপনি উপবাস করবেন 12টার পরে, আপনি পুষ্পাঞ্জলিও করতে পারেন 11টা থেকে, না হয় আপনি অভিষেক করবেন, ঠিক আছে? তো আমার মনে হয় যে একটা ইয়ের মধ্যে সব উত্তর হয়ে গেছে। তবু আর কটা প্রশ্ন আছে ঈশ্বর উপরে, হ্যাঁ, যে আপনি তো বললেন যে ড্রিঙ্কস হচ্ছে বারুনি বলরামের খুব পছন্দের, তো এমনি ঈশের শাক সবজির মধ্যে বলরামের কি কি ও কালকে থেকে এটাও বলে দিচ্ছি, কালকে থেকে শাক খাওয়া শুরু হবে, আপনারা কালকে থেকে শাক খেতে পারবেন। বলরামের উৎসবে আমাদের মন্দিরে আমরা সব ধরনের প্রায় 20 আইটেমের শাক বানাই, লাউ শাক, পুঁই শাক, তারপরে হেলেনসা শাক, তারপরে গিমা শাক, তারপরে কুমড়ো শাক, কুমড়ো ফুলের বড়া, সমস্ত ধরনের শাক বানাবেন কালকে, তারপরে লাউয়ের ডাটা দিয়ে, তারপরে বুটের ডাল, সব এ বলরামের জন্য কালকে থেকে শাক খাবেন। আর কালকে থেকে কি, কালকে থেকে দই বর্জন, 1 মাস বর্জন হবে কালকে থেকে দই, বুঝতে পারছেন? কালকে থেকে চাতুর্মাসের দ্বিতীয় মাস শুরু, এর জন্য কালকে থেকে দই বর্জন, মনে থাকবে তো?
এর জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কালকে থেকে দই বর্জন। ওকে, এর জন্য আপনি এটা করবেন। আচ্ছা প্রভু, ওগুলো তো দুপুর বেলাতে লাগানো হলো, তো সকালের দিকে আমরা কি ভোগ লাগাতে পারি বলরাম? সকালে ভগবান বলরামকে ফ্রুটস দিবেন, ফ্রুটস আর সুইটস, ফ্রুটস আর সুইটস দিবেন। তো সাহা সুহান্তা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, কারণ প্রভু এক প্রশ্নের মধ্যেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তো যারা সবাই লিখেছেন যে সকালে কি ভোগ লাগাবো, দুপুরে কি ভোগ লাগাবো, তো সকালে আশা ফ্রুটস, করি আর এটা বলে দিচ্ছি আগামীকাল মানে 12, আপনি আগামীকালও দই খেতে পারবেন, এটা না, কারণ বলরাম কি করে মিষ্টি দই পছন্দ করে সে, বুঝতে পারছেন, কারণ আবার অভিষেকও দই। আগামীকাল আপনি দই খেতে পারবেন, কিন্তু আগামীকাল থেকে শাক খেতে পারবেন। আর পরশু 13 তারিখ থেকে আপনি 10ই সেপ্টেম্বর, 13ই অগস্ট থেকে 10ই সেপ্টেম্বর দই খাওয়া যাবে না, বুঝতে পেরেছেন, 13ই অগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত দই খাওয়া যাবে না, ঠিক আছে? আপনি এরপর থেকে শাক পাতা খেতে পারবেন কালকে থেকে, ঠিক আছে? তাই গ্রামে এখন সুন্দর বর্ষাকালে শাক আছে, অনেক আইটেম দিয়ে শাক বানিয়ে বলরামকে দিবেন, ঠিক আছে? বলরাম খুশি হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন শিপ্রা পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, অনন্ত কোটি দণ্ডবত প্রণাম আপনাদের আতুল চরণে, প্রণাম আপনার চরণে মাতাজি। প্রভু, কালকে যদি একাদশীর প্রসাদ পাই তাহলে কি অন্নভোগ কালকে লাগাবো না পরের দিন না রাতের? অন্নভোগ তাহলে আপনি পরের দিন লাগাবেন, না হলে আবার অন্নভোগ লাগালে আপনার জিহ্বা ওদিকে যাইবে, ধরুন আপনার উপবাস হ্যাঁ না নষ্ট হবে। এজন্য আচার্যরা বলে আপনি যে ধরনের খাবার ভগবানকে সেটা, মন্দিরে তো যদিও এ লাগায়, আপনারা যদি একাদশী প্রসাদ গ্রহণ করেন তাহলে আপনি বলরাম জয়ন্তীর রাজভোগ পরের দিন করবেন, আর যারা একাদশী ব্রত করবেন না তারা আপনারা দুপুর বেলায় খাওয়াবেন, বুঝতে পেরেছি? আচ্ছা, ঝুম্পা মান্না, হ্যাঁ, হ্যাঁ আর প্রশ্ন আপনারা করেছে, আশা করি সবাই বলরামের প্রণাম মন্ত্র জানেন, নমস্তে রেবতী কান্ত নমস্তে, আমি ওটা লিখে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা সবাই বলরামের প্রণাম মন্ত্রটা পড়ে পড়ে কি করবেন, বলরামকে প্রণাম করবেন, বুঝতে পেরেছেন? এটা নিয়ম, নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্ত বৎসল, নমস্তে বলিনাম সৃষ্ট, নমস্তে ধরণীধর, প্রলম্বরে নমস্তে তু ত্রাহি মাং কৃষ্ণ পূর্বজ, বুঝতে পেরেছেন? নেক্সট, এটা লিখে দিলেই ভালো হবে প্রভু। হ্যাঁ ওটা দিয়ে দেবো, লীলাশ্বরী মাতাজির আদেশ। তো ঝুম্পা ঝুম ঝুমা ঝুমা মান্না, আপনাকে ধন্যবাদ। তিনি জিজ্ঞাসা করেছেন বলরাম পূর্ণিমা কি করে পালন করব। হরে কৃষ্ণ, তো যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ, আশা করি কেউ শেয়ার করতে বলছেন না, অবশ্যই অবশ্যই শেয়ার করুন, কারণ আগামীকাল আমাদের প্রচুর বলরাম শেয়ার করেন, জয়ন্তী, প্রচুর। যাতে আপনি যদি কাউকে একটা উপবাস বলরামে করতে সহায়তা করেন, ভগবান বলরাম শাস্ত্রে লিখেছে তিনি তার সমস্ত ভক্তি বল, প্রচার শক্তির বল দিয়ে দেবেন, বিশেষ করে যারা প্রচার করেন, নিতাইয়ের কৃপা বিনা প্রচার করা সম্ভব না, বলরামের কৃপা বিনা। এর জন্য আপনি যদি প্রচারের কৃপা বল নিতে চান তাহলে কালকে বেশি করে বলরাম জয়ন্তী সুন্দর করে করতে এবং অন্যকেও করাতে হবে, জন্য বেশি করে আপনারা শেয়ার করে দিন। আচ্ছা, এটা তো অলরেডি ঝুমা ঝুমা মান্না, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, কিন্তু প্রভু প্রথম প্রশ্নে লিটন যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে সমস্ত প্রশ্নের উত্তর প্রভু দিয়ে দিয়েছেন, তো আলাদা করে আপনার প্রশ্ন আর নিচ্ছি না, তো ক্ষমা করবেন। তো পরবর্তী প্রশ্ন করেছেন ধ্রুবানন্দ পলাশী, আপনাকে ধন্যবাদ।
কচু শাক সবজি নিতে পারবো প্রভু? প্রণাম গ্রহণ করবেন হ্যাঁ হরে কৃষ্ণ। কচু শাক হ্যাঁ, না কচু জানি, সব শাক, কচু শাক কালকে সব সবজি। শাক খেতে পারবেন, নো টেনশন, সব শাক খেতে পারবেন, প্রমোদ সব শাক বিশ্বাস, খেতে পারবেন। পার্বতী প্রশ্ন করেছেন, প্রমোদ বিশ্বাস আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে শতকোটি প্রণাম। প্রণাম আপনার চরণে। আমি আহাস আমি আমিষ আহার করেছি, আমি কি বলরাম উপবাস করতে আর পারবো? আপনারা যদি বলরামের লীলা কথা শুনতে চান, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে 8টা না 9টা বলরামের লীলা আছে, ওখানে যাবেন, প্লে লিস্টে গিয়ে সার্চ করবেন, আপনি দেখবেন আমি গত বছর বলরামের উপরে বিশেষ সেমিনার দিয়েছিলাম, 8টা 9টা সেমিনার আছে, আপনি ওখানে শুনতে পারবেন। হ্যাঁ বলুন, তো পরবর্তী প্রশ্ন করেছেন প্রমোদ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ বলরামের প্রভু। একটা ফেভারিট খাবার আছে কি? আপনি একটা খাবার আছে বলরামের, ক্ষীর, ক্ষীর, বুঝতে পেরেছেন? সেটা কোন ক্ষীর বলুন তো? তালের ক্ষীর, ভগবান হ্যাঁ বলরামের প্রিয় খাবার, তালের ক্ষীর। আপনারা কালকে যদি তালের ক্ষীর, দুধ দিয়ে সেই তালটাকে আগে ঘন করে দুধ দিয়ে, তালের ক্ষীর বলরামের খুব প্রিয়, কালকে তালের ক্ষীর দিবেন বলরামকে, আমাদের এখানে বলরামের খুব তাল প্রিয়, কারণ খাওয়া যায় না। বলরাম তাল খেতে পছন্দ করে, এর জন্য কালকে আপনারা ওই তাল কিনে নিয়ে আসবেন, তালের বড়া, তালের ক্ষীর, তারপরে তালের মালপোয়া আমার মা বানাতো, বুঝতে পেরেছেন? তালের ক্ষীর, তালের বড়া, তারপরে সে তালের মালপোয়া, বুঝতে পেরেছেন? এইটা ভগবান বলরামের তাল খুব প্রিয়, কেন ভগবান বলরাম তাল বনে গিয়েছিল তাল খেতে, এর জন্য বৃন্দাবনে তালও বন আছে। তারপরে এখানে তো তাল পাওয়া যায় না প্রভু, এমনি ক্ষীর দিলে হবে না? আপনি এমনিতে তাল দিয়ে গেলেই হবে ভগবানের নামে, আরে বল, তাহলে তো সব এমনিতে থেকে ক্ষীর দিলেও হবে, এমনিতে ক্ষীর দিলেও হবে। সবাই দেবেন আর আমার নাম করে দিয়ে দেবেন, তাহলে আমারও দেওয়া হয়ে যাবে। সুন্দর, পরবর্তী প্রশ্ন করেছেন প্রমোদ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে প্রণাম। প্রণাম আপনার চরণে। আমি আমি সাহার করেছি, আমি কি বলরাম উপবাস করতে পারবো? হ্যাঁ আপনি পারবেন, যেহেতু মিস্টেক করেছেন, কিন্তু রাত্রে আর আমিষ আর করেন না, তাহলে সমস্যা নেই। আপনারা ঝুলনের লীলারও মাহাত্ম্য বর্ণনা আমার ইয়েতে ফেসবুক পেজে, মানে আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। ইউটিউব চ্যানেলে প্রভুর প্রচুর লীলা ইয়ে রয়েছেন, সব লীলা আছে ওখানে, জগন্নাথ লীলা থেকে শুরু কারণ করে আপনারা সমস্ত বুঝতে পারেন লীলা আছে। আমি তো অনেক ব্যস্ত থাকি, তাই এর জন্য আমি যখনই ফ্রি পাই তখনই আমি কিছু কিছু লীলা বলে তৈরি করে রাখি, যাতে আপনারা শুনে ইয়ে পেতে পারেন। এর জন্য বলরাম কালকে কিন্তু সব তালের জিনিস দিবেন, বুঝতে পেরেছেন? আর মধু, মধু, ভগবান বলরামের খুব মধু, এমন কি কালকে আপনারা ভগবান বলরামকে মধু দিয়ে স্নান করাবেন। হ্যাঁ শিপ্রা পাল লিখেছেন, প্রভু 3টি সেমিনার আছে, ভেরি গুড, ওর মধ্যে সব দেওয়া আছে বলরামে। এখন শুধু প্লিজ আপনারা প্রশ্ন করুন বলরাম জয়ন্তীর ওপরে, আপনাদের যদি কোনো রকম জানার কিছু থাকে তো শুধু আপনারা বলরাম বলরাম, জয়ন্তী পর আর কারণ কিছু না, আমাদের যেহেতু আগামীকাল বলরাম জয়ন্তী, তো আমরা এই বিষয়েই বিশেষ করে গুরুত্ব দিচ্ছি। তো অন্য প্রশ্ন আমরা আগামীকাল আবার আসব, যেরকম আমাদের সবাই সাপ্তাহিক যে সুন্দর পর্ব করে থাকে। বলরাম জয়ন্তীর কেক বানাবেন, খুব সুন্দর করে বলরাম জয়ন্তীর বার্থডে কেক, দাউজি কা ভাইয়া কৃষ্ণ কানাইয়া, বলো দাউ ভাইয়া কি জয়। নারায়ণী মাতাজি লিখেছে, আমি 100টা গ্রুপে শেয়ার করেছি, হরি বল। হরি বল, হরি বল। পরবর্তী প্রশ্ন করেছেন তন্দ্রা পাল, আপনাকে ধন্যবাদ। প্রভু আমি এখনই লাইভে এলাম, কিন্তু কালকে একাদশী নাকি? ভুল হলে ক্ষমা করবেন। না না না, কালকে একাদশী না, কালকে বলরাম জয়ন্তী, কালকে ভগবান বলরাম,
কৃষ্ণের ভাই বলরাম, তার আবির্ভাব তিথি, বুঝতে পেরেছেন? বেশি করে একটু শেয়ার করুন। কৃষ্ণের ভাই বলরামের কালকে আবির্ভাব তিথি, দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করে আপনি চাইলে রাইস ডাল সবজি, আমরা ইস্কনে তো সবাই রাইস ডাল সবজি খাবে, বুঝতে পেরেছেন? বলরাম হচ্ছে গুরুতত্ত্ব, এজন্য গুরু রাগ হবে না রাইস ডাল খেলে। তবে আপনি যদি একাদশী প্রসাদ নিতে চান তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের ইস্কনে তো বিভিন্ন শাক পাতা, অনেক ধরনের শাক, কারণ কালকে থেকে শাক খাওয়া যাবে। তারপরে দই, কালকেও লাস্ট দই খেতে পারবেন, পরশু থেকে আর দই খেতে পারবেন না এক মাস। তারপরে তালের বড়া, তালের মালপোয়া, তালের ক্ষীর বানাতে হবে ভগবান বলরামকে। তারপর মধু, আপনি মাখন আর মধু দিতে হবে, কারণ ভগবান বলরামের মাখন খুব প্রিয় না, বুঝতে পারছেন? মাখন মিশ্রি আমাদের বৃন্দাবনে দাউজিতে ভগবান বলরামের হাতে একবারে তাজা মাখন তৈরি করে তার উপরে টপক টপক ইয়ে দেয়, আপনার মধু অনেক টেস্টি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বলছে? বলছি আমি যেরকম ভাবে বলছেন, হ্যাঁ। তারপরে বলরামের আমরা দাউজিতে দেখি তারা ইয়ে দেয়, কাচুরিও দেয় বলরামকে, ভিতরে কি মুগ ডালের ফিলিং করা কাচুরি দেয়। আমি যখন দাউজিতে দুবার প্রসাদ পেয়েছি, ওরা ওই মুগ ডালের ফিলিং করা কাচুরি দেয় ইয়েতে, এই দাউজি মহারাজের ওখানে। রসবরা, এরা রসবরা দেয়, ভগবানের বলরামের খুব প্রিয়, আপনি রসবরা দিতে পারেন, বলরামের খুব প্রিয়। শ্রীকৃষ্ণ প্রভুর বাড়িতে তাল আছে, কারো যদি দরকার হয় আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন, কারণ প্রভু বারবার লিখছেন যে আমার বাসায় আছে। তার মানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই, আপনারা যাদের নেই আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন, তাই তো? বলরামের খুব শ্রীকৃষ্ণ প্রিয় হচ্ছে তাল। তারপরে পার্বতী প্রশ্ন করেছেন, জীবাপতি কৃষ্ণদাস আপনাকে নন্দিনী, ধ্রুবনন্দ পলাশী লিখেছেন, প্রভু আপনার যা, আপনি যা বলেছেন আর কিছু প্রশ্ন আছে মনে হয় না, সব একটার মধ্যে বলে দিয়েছেন, একটার মধ্যে কমপ্লিট। এর জন্য যারা নতুন ঢুকছেন শুনতে পারনি, আবার রিপিট শুনবে, তারপরও কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, ঠিক আছে? শুধু বলরাম জয়ন্তীর উপর কালকে আবার আমরা নর্মাল প্রশ্ন নিয়ে আসব, আর আমরা শুনবো কে কে পা, কে কে তালের বড়া খাওয়াইছে, কে কে তালের ইয়ে দিয়েছে, কি বলে, মালপোয়া বানিয়েছে, মালপোয়া তালের মধ্যে, তালের মালপোয়া বানিয়ে তারপরে আপনি মধুর মধ্যে ডুবিয়ে বা ওর উপরে একটু মধু দিয়ে দিবেন, হেভি টেস্টি। হ্যাঁ, তার উপরে একটু নারিকেলের ইয়ে দিয়ে, গ্রেন নারিকেল দিয়ে দেবেন, এক্সেলেন্ট হবে। কালকে শুনবো কে কে ইয়ে বলরামকে কি কি খেতে দিয়েছে, কালকে আমাদের প্রশ্ন উত্তর আছে। আর তাপসী মন্ডল মাতাজি আমার নামে দিয়ে দেবেন বলছেন, ধন্যবাদ মাতাজি, থ্যাংক ইউ। সুন্দর, পার্বতী প্রশ্ন করেছেন, জীবপতি কৃষ্ণদাস প্রণাম প্রভু, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। প্রণাম, যারা মন্দিরে অভিষেক করবে এবং রাত্রে, যারা মন্দিরে সেবা করবে এবং রাত্রিতে নিজেদের নামহট্টে প্রোগ্রাম তাতে সেবা থাকে, তাহলে বেশি করে কি করে জপ করব? তো সেবা করা ভালো না জপ করা ভালো, দুটোই ব্যালেন্স করতে হবে। গুরু মহারাজ বলছে শুধু সেবা সেবা বলা যাবে না, আবার শুধু জপ করা বলা যাবে না। হয়তো আপনি সেখানে 32 মালা বা 25 মালা জপ করেন, বাকিটা পূর্ণ সেবায় থাকতে হবে তাহলে বলরামের। নাহলে আবার এ না যে আপনি সেবা বা দিয়ে ঘুমিয়েছেন, তা না, আপনি 32 মালা বা 25 মালা জপ করেন, বাকিটা পূর্ণরূপে বলরামের সেবা করেন, বুঝতে পেরেছেন? নেক্সট, পার্বতী প্রশ্ন করেছেন, আমাদের সেবাও করতে হবে নাম জপও করতে হবে। রাত্রে তো আর সেবা নেই, আপনি কালকে রাত্রে 12টায় ঘুমান, 2 ঘন্টা জপ করেন রাত্রে বেশি, সকালে তো অত সীমা নেই, সকালে উঠে কিছু সময় জপ করেন। নেক্সট,
পার্বতী প্রশ্ন করেছেন, সর্বাত মা নিত্যানন্দ দাস, আপনাকে ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। চিচিং চিচিং খেতে নেই কেন, কৃপা করে একটু আলোচনা করবেন। চিচিং কি এরকম না জিনিস? যে চিচিং খায় না, চিচিং কি মানে চিচিংটা চিচিঙ্গা, চিচিঙ্গা মানে এটা তো খায় ভক্ত না, আমরা তো খাই না, কৃষ্ণ এরকম সব না, এত কিছু নিয়ে আমরা যদি ইয়ে করি তাহলে চলতে পারবে না। আপনি চিচিঙ্গা খেতে পারেন, যাদের যে গরিব তারা হয়তো কয়টা চিচিঙ্গা হয়েছে, তার শক্তি নেই পয়সা নেই যে ভালো সবজি এদিকে কিনবে, চিচিঙ্গা খেলে তখন তার অপরাধ নেই। এগুলো যারা বিরক্তি মার্গের পূর্ণরূপে তাদের জন্য অনেক কিছু মানা আছে। তারপরে পার্বতী প্রশ্ন করেছেন, স্বপ্ন চলে আপনাকে ধন্যবাদ প্রভু। মাতাজি প্রণাম নেবেন। প্রণাম প্রভু, আমার তো বলরামে চিত্রপট নেই, কি করব প্রভু? আপনি কৃষ্ণের পুষ্পাভিষেক করবেন, কৃষ্ণকে করবেন, বুঝতে পেরেছেন? এর জন্য দেখুন আমাদের জগন্নাথ বলদেব রাখা কতটা গুরুত্বপূর্ণ, এর জন্য আপনারা জগন্নাথ বলদেবের চিত্রপট রাখবেন। ওই যে আমি এর আগে নরসিংহ চতুর্দশীতে বলেছি যে প্রত্যেকের ঘরে নরসিংহদেবের চিত্রপট থাকা দরকার, ঠিক তেমনি প্রত্যেকের অল্টারে জগন্নাথ বলদেব সুভদ্রার চিত্রপট থাকা দরকার। অবশ্যই সেটা মায়াপুরে আঁকা ছবি হবে না, মায়াপুরে, কারণ কি জগন্নাথপুরীর তো ফটো বিক্রি করে না, তবে আপনি জগন্নাথপুরী স্নান যাত্রা ফটো পাবেন, যদি ওটা রাখতে পারেন তাহলে তো বেস্ট। আমার কাছে একবারে জগন্নাথপুরী অরিজিনাল জগন্নাথের ফটো আছে, আপনি সেইটা কালেক্ট করতে হতে বেস্ট, আর না হলে আমাদের মায়াপুরের জগন্নাথ বলদেব সুভদ্রা তাও কাঠ ভেসে এসেছে, ওটাও অভিন্ন জগন্নাথ, তা আপনি ওই চিত্রপট রাখতে পারেন, কোনো আঁকা ঝোঁকা চিত্রপট রাখলে হবে না, এটা ভুল করবেন না। এজন্য বলরাম জয়ন্তীর জন্য আপনাকে ইয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন তন্দ্রা পাল, আপনাকে ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, বলরাম উপবাস কি আপনি করতে? বলরাম জয়ন্তীতে আবার এও করতে পারেন, আপনার কাছে যদি গৌর নিত্যানন্দ থাকে তো নিত্যানন্দের চরণে আপনি পুষ্পাভিষেক করতে পারবেন, কারণ নিত্যানন্দ আর বলরাম এক, বুঝতে পেরেছেন? নেক্সট, আচ্ছা, তন্দ্রা মাতাজি জিজ্ঞাসা করছেন যে বলরামের উপবাস কি করে তিনি করবেন, দুপুর 12টা পর্যন্ত না রাত 12টা পর্যন্ত, কারণ উনি প্রথমবার করছেন তো। আপনি প্রথমবার করছেন, আপনি চাইলে দুপুর 12টা পর্যন্ত নির্জলা করে তারপরে আপনি একাদশী প্রসাদ নিতে পারেন, অথবা রাইস ডাল সবজি নিতে পারেন। আর যদি আপনি একটু কঠিন ভাবে করতে চান তাহলে আপনি রাত্র 12টা পর্যন্ত উপবাস করে বা সন্ধ্যা পর্যন্ত উপবাস করে তারপরে একটু আপনি দুধ ফল জল নিতে পারেন, একাদশী প্রসাদ নিতে পারেন, ঠিক আছে? নেক্সট, সবাই বলরাম জয়ন্তী করতে হবে, যদি বলরাম জয়ন্তী না করেন প্রভুপাদ বলছে তার জীবনে কোনোদিন ভক্তি বল পাবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তি বল, কৃপা বল, প্রচার বল এটা প্রদান করার জন্য তিনি জগতে এই বলরাম শক্তিকে আগে পাঠিয়েছেন, বুঝতে পেরেছেন? নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন লিটন চন্দ্র সরকার, তো প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে আর একবার রিমাইন্ড করি প্লিজ, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করুন, যেহেতু আগামীকাল বলরাম জয়ন্তী, যাতে সবাই কালকে বলরাম জয়ন্তী করে যেন বলরামের কৃপা লাভ করতে পারেন, সেই সুযোগটা প্লিজ আপনারা করে দেবেন। আর বলরামের ওপরে প্রভু এবং আপনার আপনার পরিবারের ছেলে মেয়ে স্বামী সবাইকে আত্মীয় স্বজন রাত্রি তাকে ফোন করে দিবেন যেন কালকে আবার সকালে উঠে সে চা বিস্কুট না খেয়ে ফেলে, জগত জগতে সবাই তো আগে সকালে উঠে চা বিস্কিট খায়, এর জন্য বলবেন তুমি 12টা পর্যন্ত উপবাস থেকে তুমি রাইস ডাল সবজি খেতে পারবে, বুঝতে পারছেন? আর কালকে থেকে চাতুর্মাসের দ্বিতীয় মাস পরশু দিন থেকে শুরু হবে, কালকে লাস্ট ঝুলন যাত্রা, এটা আবার খেয়াল রাখতে হবে, কালকে পর্যন্ত আপনারা ঝুলন যাত্রা করবেন, এর জন্য কালকে বিশেষভাবে বিকেল বেলা ভগবানকে সাজাবেন, ঝুলনকে সাজাবেন, ভগবানকে দোল দিবেন, আনন্দ কীর্তন করবেন। নেক্সট, তো যেটা বলছিলাম প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না, আর প্রভু বলছেন যে আগামীকাল বলরাম জয়ন্তী, বলরাম পূর্ণিমা, তো আমাদের বেশি করে শ্রবণ কীর্তন জপ করতে হবে, তো
তো কেউ যদি মনে করেন যে বলরামের ওপরে লীলা কথা শ্রবণ করতে চান, তো প্রভুর গত বছর যে সেমিনার দিয়েছিলেন ইউটিউবে রয়েছে, তো সেটা থেকে আপনারা শ্রবণ করতে পারেন। আর তাছাড়া আমাদের মায়াপুর বৃন্দাবন টিভিতে আছে, তো ওখানেও আপনারা শ্রবণ করতে পারেন এবং ডাইরেক্ট লাইভও দেখতে পারেন অভিষেক। তো সেটা থেকেও আপনারা কৃপা লাভ করবেন। প্রভু যেটা বললেন যে আমরা যদি লাইভও যদি অভিষেক দর্শন করি, সেটা থেকেও আমরা কৃপা লাভ করতে পারবো। এর জন্য মনে রাখতে হবে, বলরাম জয়ন্তী মানে হচ্ছে বেশি শ্রবণ করতে হবে, বেশি কীর্তন নাম জপ করতে হবে। এর জন্য আপনারা বলরামের লীলা কথা শ্রবণ করতে চাইলে, হ্যাঁ, ডিপলি এবং বিভিন্ন লীলা শ্রবণ করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে দেখবেন বলরামের কথা আছে, তার উপর 3টে সেমিনার আছে। নেক্সট, তো পরবর্তী প্রশ্ন করেছেন লিটন চন্দ্র সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি প্রণাম প্রণাম। কমলি শাক কি খাওয়া যাবে প্রভু? হ্যাঁ, কমলি শাক খাওয়া যাবে, তাই লিখেছেন। কলমি শাক যদি অ্যাভয়েড করতে পারেন ভালো, আর যার একবারে গাঁও গ্রাম অর্থ নাই কিছু নাই, কয়টা কলমি শাক দিয়ে তার অন্ন পেতে হবে, সমস্যা নেই। তবে আপনার যদি মনে হয় যে কলমি শাক আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি অ্যাভয়েড করতে পারেন, বুঝতে পেরেছি, অ্যাভয়েড করতে পারেন। কারণ ওটা জলের মধ্যে হয়তো এখনো তো বানের জল আছে, এই জন্য অনেকে ওটা অ্যাভয়েড করেন। প্রশ্নটা আমি বুঝতে পারছি না। পরবর্তী প্রশ্ন করেছেন সাগর, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, গৌণ নিতাই কি দিবুন কি প্রভু? এটা আমি বুঝতে পারছি না। প্রশ্ন করেছে প্রভু, গৌর নিতাই কি দুই ভাই? হ্যাঁ, গৌর নিতাই দুই ভাই, ব্রজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই, চৈতন্য চরিতামৃতে বলছে। এর জন্য ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে, আর বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এসেছে। নেক্সট, সবাই একটু বেশি করে শেয়ার করে দিন, এবং সবাইকে আপনারা জানাবেন যে কালকে হচ্ছে বলরাম জয়ন্তী, কালকে যেন দুপুর পর্যন্ত উপবাস করে। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন বর্ণালী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রণাম, মাতাজি প্রণাম প্রণাম। প্রভু রাত 3টাতে জল পাওয়া যাবে প্রণাম? হ্যাঁ, রাত 3টের রাত সময়তে তিনটে, জল হ্যাঁ, পাওয়া জল যাবে? পাওয়া যাবে, এরকম না যে আপনি বেশি জল তৃষ্ণা নিয়ে লেগেছে আর আপনি পান করবেন না, অবশ্যই, নাহলে তো আপনি মারা যাবেন। এর জন্য আপনি জল পেতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম নেবেন প্রভু। বলরাম আর রাম কি এক? না, একদিক থেকে এক, শুধু কালারে পার্থক্য, লীলায় পার্থক্য। তারপরে তো সেরকম প্রশ্ন আসছে না, কারণ আপনি এক প্রশ্নের ওপরে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, ওর জন্য কারো কাছে হয়তো আর প্রশ্ন নেই। তো প্লিজ আপনারা কেউ শেয়ার করতে ভুলবেন না, যারা উপস্থিত আছেন কোন রকম যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা করুন, কারণ বলরাম জয়ন্তী, এখন রক্ষা সঙ্গে সঙ্গে বন্ধন, উত্তর পাবেন, কারণ কালকে আগামীকাল রক্ষাবন্ধন, অবশ্যই আপনারা রক্ষাবন্ধন। ভাই বোনেরা ভক্তরা ভক্তকে রক্ষাবন্ধন করবেন। আপনাদের মনে আবার প্রশ্ন আসতে পারে, প্রভু এই রক্ষাবন্ধন কিভাবে সৃষ্টি হলো? আমরা হ্যাঁ জানি প্রভু, তার এই ইতিহাসটা, আমি একটু সংক্ষেপে বলে দিই। আমরা জানি মহাভারতের যুদ্ধ যখন হচ্ছিল, তখন ভগবান তার শত্রুপক্ষকে মারতে গিয়ে শিশুপালকে, তখন ভগবান শ্রীকৃষ্ণ যে সুদর্শনকে ডেকেছিল, তখন সুদর্শন আবার তার হাতে আসার সময় একটু তার কনিষ্ঠ আঙ্গুল কেটে গিয়েছিল। কেটে গিয়েছিল তখন এই যে তার হাত কেটে গিয়েছে, তখন ভগবানের আঙ্গুল থেকে, কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত পড়েছিল। তখন সেখানে দেবকী, সেখানে রুক্মিণী, সত্যভামা আর দ্রৌপদী দাঁড়িয়েছিল। তখন এই যে দেবকী,
রুক্মিণী সত্যভামা দৌড়দৌড়ি করতেছে, কোথায় প্লাস্টার আছে, কোথায় কাপড় আছে, পট্টি আছে, বাঁধবে। কিন্তু দ্রৌপদী এসব খুঁজতে গিয়ে চিন্তা না করে তিনি তার শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণকে দিয়েছিল। আর কৃষ্ণ তখন শপথ নিয়েছে, আপনি আমার জন্য এত চিন্তা এত কিছু করেছেন, হ্যাঁ না, আমার জন্য এত চিন্তা করেছেন, আমি খুব প্রসন্ন। তখন ভগবান কৃষ্ণ এই দ্রৌপদীকে আশীর্বাদ দান করেন, খুব আশীর্বাদ দান করে যে আমিও একদিন তোমার এই কাপড়ের ঋণ শোধ করব। এর জন্য ভগবান এই দ্রৌপদী এই যে বস্ত্র একটু দিয়েছে বলে তার মৃত্যুর সময় ভগবান অনন্ত বস্ত্র দান করেছিলেন। এর জন্য আমাদের চেষ্টা করতে বিভিন্ন ফেস্টিভ্যালে বা ইয়েতে ভক্ত ভগবানকে দান করতে, তাহলে ভগবান প্রসন্ন হয়। তারপরে তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে ওই থেকে রক্ষাবন্ধন হয়েছে, যেহেতু দ্রৌপদী কি করেছে ভগবানের হাতে পট্টি লাগিয়েছে, ওই থেকেই রক্ষাবন্ধন। তাই যে রক্ষাবন্ধন ভাই বোন বা বরিষ্ঠদের ভগবানের চরণে আগে বলরামের চরণে দিয়ে তারপরে সেটা আপনাকে কি করতে হবে কৃষ্ণকে বা বলরামকে বেঁধে দিতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন অন্তর বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি প্রণাম। আমরা কাল দুপুর 12টার পর অন্ন পেতে পারি? হ্যাঁ, চাইলে আপনি অন্ন পেতে পারেন, কোনো অপরাধ নেই। আবার চাইলে আপনি একাদশী প্রসাদও পেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার শরীর মানসিকতার উপরে নির্ভর করে। বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন না করেছেন যে শাস্ত্র একবারে বলেই দিয়েছে এটা করতেই হবে, না হলে মহাভারত উল্টে যাবে, এরকম না। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ভগবানের প্রথম প্রকাশ বলরাম নাকি রাধারানী? আপনি প্রশ্ন করেছেন যে ভগবানের প্রথম প্রকাশ বলরাম নাকি রাধারানী। ভগবানের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, তারপরে দ্বিতীয় প্রকাশ হচ্ছে রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণের ডান অঙ্গ থেকে বলরামের প্রকটিত প্রকাশ হয়েছে, তারপর তার থেকে চার কি বলে বিষ্ণু রূপ প্রকটিত হয়েছে, অনন্ত পদ্মনাভ, তারপরে হচ্ছে আপনার রামেশ্বরমে অনন্ত শিশুর উপরে শুয়ে যে শুয়ে আছে ভগবান বিষ্ণু, এর জন্য আমাদের এটা বুঝতে হবে যে বলরামের রাধারানী প্রথম রাধারানী প্রথম প্রকাশ না, বলরাম প্রথম প্রকাশ, নেক্সট রাধারানী দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন করেছেন সজন বিশ বৈষ্ণব, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি প্রণাম। নেবেন প্রণাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে প্রভু, দুপুর 12টার মধ্যে যদি আমরা চাল ডাল আজ গ্রহণ করি তাহলে রাত্রে বেলা কি অন্ন করা যাবে, আবার সকাল বেলা কি আর কি আপনার বুঝলাম না, দুপুর 12টার সকাল মধ্যে বেলা যদি কি আমরা চাল অন্ন ডাল করা যাবে? আজ গ্রহণ করি তাহলে রাত্রে বেলা কি অন্ন করা যাবে, আবার সকাল বেলা কি, আর যে আপনারা সকাল বেলায় কি আপনাদের জন্য অন্ন গ্রহণ করা যাবে? বুঝতে পারলাম না প্রশ্নটা কি, প্রশ্নটা বুঝতে পারলাম না, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন চন্দন পাল, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল, বনে গৃহে থাকিলে অন্যথ গৃহ, একটা প্রশ্ন নয়, সরি প্রভু। বলরামের জয়ন্তীর উপর যদি কারো প্রশ্ন থাকে, শুধুমাত্র বলরাম জয়ন্তী, আজকে আপনারা শুধু বলরাম জয়ন্তীর উপরে প্রশ্ন করুন প্লিজ, কারণ আমাদের রেগুলার যে প্রশ্ন ওই উত্তর যে পর্ব প্রশ্ন সেটা সেটা হচ্ছে, আমরা কালকে নিয়ে আসবো।
আমরা আগামীকাল আসবো আপনাদের কাছে। তো আজকে আমরা এসেছি শুধুমাত্র আর বলরাম এই জয়ন্তী বলরাম উপলক্ষে। জয়ন্তী কালকে অবশ্যই কিন্তু উপবাস থাকবে, আর ক্লাসটা আপনারা রিপিট শুনবেন, ওখানে আমি সব ডিটেলস বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। সাগর দাস, আপনি লিখেছেন বলরাম জয়ন্তী সম্পর্কে যদি একটু বলতেন, অলরেডি প্রভু বলেছেন, তো হয়তো আপনি একটু লেটে এসে ফেলেছেন, তো প্লিজ আপনি একটুখানি কৃপা করে আবার রিপিট একটু শুনে নেবেন তাহলে ভালো হবে। কারণ খুব সুন্দর করে প্রভু বলেছেন আমরা কিভাবে কি পালন করব কি না করব, সমস্ত কিছু অলরেডি বলেছেন, তো প্লিজ আপনারা শ্রবণ করে নেবেন যারা পরে ঢুকেছেন। আর প্লিজ আপনারা কেউ শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা উপস্থিত আছেন। আপনারা তো বলরাম জয়ন্তী অবশ্যই করবেন আশা রাখছি, এবং অন্য কেউ করার জন্য উৎসাহিত করুন, সবাইকে ফোন করুন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে একবার অন্তত বলুন, করলে ভালো না করলে তাদের গেল। তো প্লিজ আপনারা সবাইকে চেষ্টা করুন সবাই যাতে পালন করে, কারণ সবাই যাতে বলরামের কৃপা যাতে লাভ করতে পারে আমাদের চেষ্টা করতে হবে না সবাই মিলে। তো প্লিজ আপনারা এটা করুন। আর কেউ যদি মনে করেন যে যেহেতু বলরাম জয়ন্তী বা যে কোনো আমাদের যে ইভেন্ট গুলো আসে ভগবানের, তো সেগুলোতে আমাদের বেশি সব সময় প্রভু বলেন যে আমাদের শ্রবণ কীর্তনে বেশি আমাদের যুক্ত থাকা উচিত, যে শুধু ফাস্টিং করে বসে থাকলাম এটাই কিন্তু পালন নয়, আমাদের মূল হচ্ছে ভগবানের সেবা আর ভগবানের কথা শ্রবণ কীর্তন, এগুলোই হচ্ছে আমাদের যে যে আমরা ব্রতগুলো করি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এটা যদি আপনারা মনে করেন যে বলরাম জয়ন্তীতে আমরা বলরামের কিছু লীলা কথা শ্রবণ করতে চাই, তো সেটা আপনারা করতে পারেন। প্রভুর ইউটিউব চ্যানেলের আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা শ্রবণ করতে পারেন। সেখানে প্রভুর 3টে সেমিনার দেওয়া রয়েছে, গত বছর দিয়েছিলেন, তো সেখানে গিয়ে আপনারা সেই লীলা শ্রবণ করতে পারেন। আর প্লিজ শ্রবণ করার পরে সেটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই করবেন। ইভেন শুধু যে সেই পর্বই তাই নয়, প্রভু প্রত্যেকটা সেমিনার হচ্ছে ইউটিউবে রয়েছে, গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত সমস্ত কিছু রয়েছে। তো আপনারা যদি মনে করেন সেগুলো আপনারা মানে পরপর করে সিরিয়াল ওয়াইজ করবেন, তো সেটাও আপনারা করতে পারেন। কত সুন্দর ইয়ে বলেছে, অপূর্ব। তারপরে সাগর দাস বলছেন প্রভু ঝুলন যাত্রার মহিমা সম্পর্কে যদি একটু বলতেন প্রভু। ঝুলনের উপরে আমার ইউটিউবে 4-5টা লেকচার আছে, এত সুন্দর সুন্দর সেখানে ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর সঙ্গে রোমান্টিক লীলা আছে, আপনি শুনে নেবেন। এখানে শুধু প্রশ্ন সম্পর্কে বলতে গেলে তো আমাকে অনেক কিছু বলতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন তাপসী পাল, আপনাকে ধন্যবাদ। প্রভুজি প্রণাম, আমি কি পেশেন্টকে নিয়ে নার্সিং হোমে আছি, সেখানে আমি জপের মালা নিয়ে এসেছি, তাতে কি কোনো অপরাধ হবে প্রভু? কোনো কিছু অপরাধ নেই, যে কোনো পরিস্থিতিতে আপনি জব করতে পারেন, কোনো অপরাধ নেই। আচ্ছা, এবার রাখি সম্বন্ধে এসেছে এতক্ষণ পরে প্রশ্ন, ধন্যবাদ। কৃষ্ণা প্রিয়া দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু আমার প্রশ্ন হলো, রাখি কি গুরুদেবের হাতে পড়ানো যায়? রাখি গুরুদেবের হাতে পড়ানো যায়? হ্যাঁ, পড়াতে পারে, এটা তো কৃপা না, কারণ বলরামের কৃষ্ণের চরণে দিয়ে আপনি গুরুদেবকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যে রক্ষাবন্ধন ভাই বোন কেনা, এটা হচ্ছে একজনের সঙ্গে সম্পর্কের বন্ধন যেন অটুট হয়ে থাকে। তা আমাদের জীবনে তো প্রকৃত সম্পর্কের বন্ধন কার সঙ্গে গড়া হচ্ছে? সে হচ্ছে গুরুদেবের সঙ্গে, যিনি আমার পারমার্থিক রাস্তাকে আরো অগ্রসর করে দেবে। আপনি এই দৃষ্টিকোণ থেকে তাকে লাগাতে পারেন। আর সেরকম প্রশ্ন দেখছি না প্রভু। অসংখ্য ধন্যবাদ আপনাদের বলরাম জয়ন্তীর উপরে। তা আশা করছি আপনারা সকলে আগামীকাল খুব মহা শ্রদ্ধা ভক্তি এবং ধুমধামের সহিত কালকে বলরাম জয়ন্তী করবেন। সকলকে আগাম
দাউজি কা ভাইয়া কৃষ্ণ কানাইয়া, হ্যাঁ দাউজি মহারাজের শুভ আবির্ভাব তিথির, কৃষ্ণ প্রীতি বলরাম প্রীতি শুভেচ্ছা। সকলে খুব ভাব গাম্ভীর্য নিয়ে শ্রবণ কীর্তনের মাধ্যমে কালকে বলরাম জয়ন্তীর উপবাস করুন। তালের পিঠা, তালের প্লাম, হ্যাঁ না, তালের নারিকেলের দুধ দিয়ে, তারপরে হচ্ছে আপনার ক্ষীর, এটা হচ্ছে মাখন, সরি, এগুলো ভগবান বলরামের প্রিয়। হ্যাঁ, সো আপনার, মাখন মিষ্টি তাই বললাম। হ্যাঁ, তারপর হচ্ছে মধু, ভগবান বলরামের খুব প্রিয়, বুঝতে পেরেছি, এগুলো, তারপরে মাখন, তারপরে কালকে বিভিন্ন আইটেমের শাক দিয়ে ভোগ লাগাবেন। কালকে চাতুর্মাসের লাস্ট দিন, মানে প্রথম মাসের লাস্ট দিন কালকে শাক খেতে পারবেন। সো এগুলো করে সুন্দর করে, আর বেশি করে জপ করবেন, বেশি করে বলরামের মহিমা শ্রবণ করবেন, বলরামের অভিষেক হ্যাঁ, দর্শন করবেন। রাজু দাস কি প্রশ্ন করেছেন? আপনার প্রশ্ন, সরি প্রভু, বলেন প্রভু। এর জন্য আমরা আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখছি, এখন সবাই বিশ্রাম নিন, যেহেতু কালকে আমাদের ভোরে উঠে বেশি করে জপ করতে হবে বলরামের কৃপা নেওয়ার জন্য। প্রভুপাদ বলছেন, কোন অনুষ্ঠান মানে মোর চ্যান্টিং মোর ইয়ার, ঠিক আছে? প্রভু আর একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। আচ্ছা পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস। তো রাজু দাস আপনাকে ধন্যবাদ আমাকে রিমাইন্ড করার জন্য, সরি আমি স্কিপ করে গেছিলাম। হরে কৃষ্ণ প্রভু, চিত্রপটে অভিষেক করলে তো ভিজে যাবে, কি ভাবে করব? প্রণাম। কি বলেছে, চিত্রপটে অভিষেক করে তো ভিজে? আপনি মানসের শঙ্খ দিয়ে করবেন, শঙ্খ দিয়ে প্রথমে দুধ, তারপর দই, ঘি, মধু, এইভাবে আপনি মানসে করবেন, তাতেই ভগবান পেয়ে যাবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন যদি মিসিং হয়ে থাকে, আপনারা করেছেন উত্তর পাননি, বলরাম জয়ন্তীর শেষ উপরে। হয়ে গেছে, আর দরকার নেই, সব আচ্ছা উত্তর আপনারা এটা ভালো করে শুনুন, তাহলে পাবেন। তো সকলের জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলি। জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবাশরি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়! হ্যাপি 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 দাউজি কা ভাইয়া, কৃষ্ণ কানহাইয়া, কানাইয়া, কালকে শুভ বলরাম জয়ন্তী মহোৎসব কি জয়! জয় হ্যাপি বার্থডে দাও ভাইয়া কি জয়! জয় গৌরানন্দে হরি হরি বল, হরি সবাই হরি বল, করবে কি জয়! সবাই জয় সুন্দর করে তালের বিভিন্ন জিনিস বানিয়ে দেবে কি জয়! বেশি জয় করে নাম জপ শ্রবণ কীর্তন করবে কি জয়! গৌর জয়। প্রমানন্দে হরি হরি বল, হরে ও, আর কৃষ্ণ। একটা বিষয় আপনাদের জানাতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলে গত বছর আমাদের এক মাতাজি তালের বিভিন্ন ধরনের আইটেম দেখিয়েছিলেন, তালের কুলপি, তালের ইয়ে, অনেক রকম, আমার হঠাৎ করে এখন মাথায় এলো। তো আপনারা যদি চান সেগুলো আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন, তালের বিভিন্ন ধরনের আইটেম মাতাজি বানিয়েছিলেন খুব সুন্দর। তো সেগুলো আপনারা দেখে সেগুলো আপনারা করে ভগবানকে দিতে পারেন। তো ধন্যবাদ, তো এইভাবে আপনারা সঙ্গে থাকবেন এই আশা রাখছি। তো দেখা হবে আগামীকাল, আর আগামীকাল আমি কিন্তু সবার কাছ থেকে জানতে চাইবো কে কে করলেন, কিভাবে করলেন, কি ভগবানকে দিয়েছেন। তো সেই বিষয় নিয়ে আমরা কালকে সবাই মিলে একসঙ্গে শেয়ার করব, এবং আপনারা যে বলরাম জয়ন্তী করে কেমন উপলব্ধি করলেন সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা আগামীকালকে। আমরা খুব সুন্দর করে সেগুলো চেষ্টা করব একে অপরের সঙ্গে শেয়ার করার। তো ধন্যবাদ, কিন্তু প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, এবং সবাইকে বলরাম জয়ন্তী করার জন্য উৎসাহিত করবেন শেয়ারের মাধ্যম দিয়ে, ফোন কলের মাধ্যম দিয়ে, আশেপাশের বাড়ি হলে কথোপকথনের মাধ্যম দিয়ে, মানে সবাইকে আপনারা এই
নিউজটা দেবেন যে আগামীকাল বলরাম জয়ন্তী, প্লিজ আপনারা করুন। বলরাম জয়ন্তী করলে প্রভুর কাছ থেকে তো শুনলেনই যে বলরাম জয়ন্তী করা কতটা মাহাত্মপূর্ণ, তো প্লিজ আপনারাও করুন এবং অপরকেও করার জন্য উৎসাহিত করুন, সাহায্য করুন, এই আশা রাখছি। তো হ্যাপি বলরাম পূর্ণিমা, হ্যাপি রক্ষাবন্ধন, শুভরাত্রি, হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাপি গুড আর ভুল নাইট, ত্রুটি হলে অবশ্যই শুভরাত্রি।